সাত বছর পর আসর বসছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি তবে পাকিস্তানের মাটিতে নির্বিঘ্নভাবে টুর্নামেন্টটি হতে পারবে কিনা তা নিয়ে এখনই শঙ্কা কাটছে না কারণ চির মাটিতে খেলতে যাওয়া নিয়ে এখনও নারাজি দিয়ে যাচ্ছে ভারত বিসের পক্ষ থেকে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাওয়া পাকিস্তানে নিয়ে এতদিন প্রকাশ্য কোনো মন্তব্য আসেনি এবার মুখ খুললেন সহ সভাপতি রাজীব শুক্লা একটা শর্তে রোহিত শর্মারা পাকিস্তানে খেলতে পারবেন বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের এই কর্মকর্তা জানিয়েছেন দেশটির সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার প্রসঙ্গে আমরা একটা কথাই বলতে পারি সরকার যা বলবে আমরা তাই করব সরকার অনুমতি দিলে অবশ্যই টিম পাঠানো হবে সিদ্ধান্ত নির্ভর করছে সরকারের অনুমতির ওপরই পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি যাচ্ছে ভারতীয় দল দেশটিতে খেলতে যাক এদের মধ্যে তারা আইসিসির কাছে খসড়া ছুটিও দিয়েছে সেখানে তিনটি ভ্যানও বেছে নিয়েছে বাবর আজমের দেশ এর মধ্যে ভারতের ম্যাচ রাখা হয়েছে লাহোরে কারণ হিসেবে বলা হচ্ছে ভ্রমণ সংক্রান্ত নিরাপত্তা ঝুঁকি এড়ানো এবং ভারতীয় সীমান্তের কাছাকাছি শটির অবস্থান হওয়ার দেশটির ক্রিকেট ভক্তদের যাতায়াত সচ হওয়ার কথা ওই একই ভেনুতে টুর্নামেন্টের ফাইনালও হওয়ার কথা রয়েছে